সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের দশম শ্রেণীর ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো বন্ধুরা প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো তো এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখে নিচ্ছি তাহলে তেজস্কীয় বজ্র বলতে কি বোঝো দেখো কি বলা হয়েছে যে সমস্ত বজ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলি তেজস্ক্রিয় বজ্র অর্থাৎ যে সমস্ত বজ্র পদার্থগুলো থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলো হচ্ছে তেজস্কীয় বজ্র ওকে এগুলি পরিবেশের সঙ্গে সঙ্গে মানব শরীর অন্যান্য প্রাণী এবং কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলে তাহলে এগুলা কী করে পরিবেশের তো ক্ষতি করে তার সঙ্গে সঙ্গে মানব শরীর অন্যান্য প্রাণী এবং কৃষিকাজে মারাত্মকভাবে প্রভাব ফেলে মানুষের শরীরে অত্যন্ত ক্ষতিকারক শারীরিক সমস্যা এর থেকে সৃষ্টি হয় তাহলে মানুষের যে শরীরে যে অত্যন্ত ক্ষতিকারক শারীরিক সমস্যা এর থেকে সৃষ্টি হয় কী রয়েছে দেখো ইউরেনিয়াম খুনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার রিয়্যাক্টর পারমাণবিক অস্ত্র পারমাণবিক গবেষা গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বজ্র নির্গত হয় তাহলে কি বলছে যে ইউরেনিয়ামের যে খনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার রিয়াক্টর তারপর পারমাণবিক অস্ত্র পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বজ্র নির্গত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে একটা এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য